আজকে রায় যে ঘোষণা যে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে চাইছে যে এমএলএ নওশাদ সিদ্দিকী সাহেবের বেল হলো না হলো না আমরা প্রথমেই বলেছিলাম সরকার যদি মনে করে তো এই বেল পেতে সহযোগিতা হতো বেল পেতে সহযোগিতা হতো কিন্তু সরকারের অমানবিক রূপ সেটা দেখা গেল এবং ফোড়ার উপর বিস্ফোড়ার মতন বিভিন্ন রকম ডকুমেন্টস সরকারি উকিলের মাধ্যমে জমা দেওয়ার কারণে জজ সাহেব বা আদালত আগামী 15/2/2023 অবধি জেল কাস্টডি ঘোষণা করলেন সকলের জন্য না সরকার ওটা বলতে পারবে যে কি চাইছে ভালো করে সরকারই ভালো করে বলতে চাইবে বলতে পারবে আমরাও জানতে চাই যে কি এমন ঘটনা সাধারণ মানুষের সামনে খোলাসা হবে আস্তে আস্তে যখন এমএলএ সাহেব বাইরে বেরিয়ে আসবেন তখন জেলের পরিস্থিতি বর্তমান পরিস্থিতি সমস্ত কিছু সাধারণ মানুষের কাছে তুলে ধরবে এবং বিধানসভায় তুলে ধরবে যে কি করতে পারে আগামী দিনগুলো যে দিনগুলো আসছে সেটা ভয়ানক দিন এটা আজকে রায় থেকে এবং সরকারি উকিলের যে উপস্থাপনা এই সমস্ত উপস্থাপনা থেকে বোঝা যায় যে আগামী দিন কি রকম একটা ভয়ঙ্কর রূপ গোটা রাজ্যের উপর নেমে আসছে শাসক দলের এই ঘুরু কুচকানি এটা অত্যন্ত অমানবিক এবং দুঃখকর পরবর্তীতে আইনি প্রক্রিয়া কি হতে পারে পরবর্তী আইনি প্রক্রিয়া আগামী দিন সিদ্ধান্ত হবে এখন জাজমেন্টটা এসেছে এখন প্রিয় এমএলএ সাহেবকে জেল কাস্টাডির জন্য রওনা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে এখন আমরা মর্মাহত আছি আগামী দিনের পরিকল্পনা আগামী দিন বলা হবে অন্যান্য যে সমস্ত ছিল সবার জন্য উকিলবাবুরা দাঁড়িয়েছেন আমরা এই মুহূর্তে পেয়েছি হাইকোর্টের আইন পুনরায় আবার 70 দিনের জন্য তাদেরকে ব্যাপারগুলো থাকলে হিয়ারিং এর দুটো দিক হয় একটা অ্যাকিউজ পক্ষের উকিলবাবু থাকেন একটা সরকার পক্ষের উকিলবাবু থাকে তো সিডি বা কেস ডায়েরি জমা দেয় পুলিশ বা ভায়া সরকারি উকিল হয়ে আজকে জজ সাহেবের সামনে মানে অত্যন্ত কলকাতা হাইকোর্টের বিশিষ্ট সিনিয়র আইনজীবীরা এসেছিলেন অন্যান্য আইনজীবীরা সবাই এমএলএ নওশাদ সিদ্দিকী সহ অন্যান্য অ্যাকিউজড পার্সনদের হয়ে খুব ভালো বক্তব্য রেখেছেন বা জজ সাহেবকে বোঝাতে সক্ষম হয়েছেন কিন্তু সরকারের অমানবিক রূপ হিসাবে সিডি এবং বিভিন্ন রকম ফটো দেখিয়ে যে জিনিসটা ঘটেনি সেটাকে ইস্টাবলিশ করার চেষ্টা করেছে এবং আদালত নথি এবং ডকুমেন্টসের ভিত্তিতে চলে এজেন্সির মাধ্যমে চলে বলে আদালত এই সিদ্ধান্ত দিয়েছে আমরা আদালতকে কিছু বলতে পারি না কিন্তু সরকারের এই অমানবিক রূপটাকে আমরা তীব্র নিন্দা জানাই এবং ধিক্কার জানাই একজন বিধায়ক তাকে এভাবে আটকে রাখা যায় এতদিন কি একজন বিধায়ক হলো আজকে যিনি অ্যাকিউজড হিসাবে এসেছেন উনি একজন সিম্পল একজন অ্যাকিউজড হিসাবে নিঃসন্দেহে আমরা সেই কথা তুলেছিলাম এবং আমরা পার্সোনালি ভিজিট করে এমএলএ সাহেবের সাথে কথা বলেছি উনি পরবর্তীতে এই ঘটনা শেষ হয়ে এটা দীর্ঘদিন চলতে পারে না এটা হতে পারে না আইন এত এখনো দেশের বিক্রি হয়ে যায়নি যে বছর কা বছর জেল চলে যাবে এটা সারদা কাণ্ডে কেউ অ্যারেস্ট হয়নি বা গরু পাচার কাণ্ডে অ্যারেস্ট হয়নি নিশ্চিতভাবে অতি অবিলম্বে জেল থেকে মুক্তি পাবেন এবং এমএলএ সাহেব নিজে এসে বলবেন যে কোথায় কিভাবে জেলে থাকার অভিজ্ঞতা বলবেন এবং সাধারণ মানুষকে জানাবেন জানানোর পর এমএলএ স্পিকারের সামনে সামগ্রিকভাবে গোটা পশ্চিমবঙ্গের এমএলএদের সামনে তুলে ধরবে তার দুরবস্থার কথা বর্তমান রাজ্যের পরিস্থিতির কথা সেদিন দেখা হবে ইনশাআল্লাহ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেছে এই ঘটনা আগে কোনোদিন ঘটেনি না এটা মহামেডানের খেলার সময় এটা ঘটতো কি বলবেন আপনি না এই ঘটনা ঘটেনি তো উনি কি করেছেন আমার প্রশ্ন যে উনি একজন স্পিকার বা অভিভাবক মানে এমএলএদের অভিভাবক হচ্ছেন স্পিকার যিনি স্পিকার হন কোনো রাজনৈতিক দলের হয় না নিশ্চিতভাবে কোনো রাজনৈতিক থেকে দল থেকে জেতা একজন এমএলএ স্পিকার হয় কিন্তু উনি যখন স্পিকারের চেয়ারে বসেন উনি সবার কিন্তু না ওনার একটা সর্বকনিষ্ঠ ছেলে বা এমএলএ সাহেবের প্রতি তিনি খেয়াল রাখেন না খোঁজ রাখেন না কি হলো জানেন না আমরা জানি যে আজকে 15 দিন জিসি হয়েছে কিন্তু স্পিকারের কাছে খবর না এটা আফসোস আমাদের বিজেপির তাণ্ডব আমরা কলকাতা শহরে দেখেছি কিন্তু কেউ অ্যারেস্ট হয়নি কি বলবেন আপনি না বিজেপি প্রত্যেকটা রাজনৈতিক দলের এক একটা এজেন্ডা থাকে বিজেপির সাথে এখানে কোনো রকম আমাদের আলোচনারও আজকের বিষয় নয় আজকে আমরা শুধুমাত্র আইএসএফ এর প্রাণপ্রিয় বিধায়ক
ভাঙর বাসীর প্রাণপ্রিয় মানুষ এবং পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব সহ অন্যান্য ফুরফুরা যত সিলসিলার মানুষ আছে যারা তাকিয়ে আছে তাদেরকে বলবো ধৈর্য ধরুন, শান্ত হন, নিশ্চিতভাবে আদালত একদিন বিচার করবে, তারপর এমএলএ সাহেব বাইরে এসে সমস্ত মানুষের সামনে সমস্ত রূপগুলো বলবে, তারপর আপনারা সকলে মিলে বিচার করবেন এই বর্তমান সরকারের বক্তব্য। মহিলা সেখানে আছে, তার তার সঙ্গে যে আচরণ করা হয়েছে, তার সমস্যা হয়েছে, তাকে কিন্তু তারও 15/15/2023